জুবাইর, মধ্যরাতেই তো শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা, মাছ ধরায় জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 65 দিনের নিষেধাজ্ঞা কিন্তু আজ মধ্যরাতে শেষ হবে, যার কারণে আপনি দেখছেন যে জেলেপল্লীগুলোতে সরগরম হয়ে উঠছে। এখানকার যে জেলেপল্লীগুলো গত কালকেও আমরা নীরবতা দেখেছি, সেই নীরবতা কাটিয়ে আজ কিন্তু জেলেপল্লীগুলো সরগরম রয়েছে। এখানকার যে জেলেরা রয়েছে যারা সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে, সে সকল জেলেরা প্রস্তুতি নিচ্ছে তারা সাগরে যাওয়ার জন্য। জেলেরা আমাদের জানিয়েছেন দীর্ঘ 65 দিন পর্যন্ত তারা ঘাটে নোঙর করে কষ্ট করে তারা জীবনযাপন করেছে, সংসার পরিচালনা করেছে। অনেকে দেনা পানা নিয়ে কিন্তু অসহায়ত্বর জীবনযাপন কাটিয়েছে, অনেকে আবার দাদনের ঋণের বোঝা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় ছিল। আজ যখন মধ্যরাতে তাদের বৈধভাবে সাগরে মাছ শিকার করতে পারবে এমন সংবাদ পাওয়ার পরে তারা কিন্তু মৎস্যপল্লীগুলোতে চলে এসেছে, প্রস্তুতি নিচ্ছে। এবং তারা আমাদের জানিয়েছেন যে আগামী 3-4 দিন যদি সাগরে মাছ শিকার করতে পারে এবং সেখানে যদি বেশি পরিমাণের মাছ ধরা পড়ে, ইলিশ সহ দেশীয় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ যদি ধরা পড়ে, তাহলে তারা সে সকল ঋণের বোঝাগুলো তারা মুক্ত হতে পারবে বলে তারা আমাদের জানিয়েছেন। এবং অনেক জেলেদের অভিযোগ রয়েছে যে এই টানা 65 দিনের নিষেধাজ্ঞাকালীন সময় তারা কিন্তু অনেকে প্রণোদনার চাল পায়নি। আমরা মৎস্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছে সকলে না পাওয়ার কারণ তারা আমাদের জানিয়েছেন যে সকল জেলেদের কিন্তু নিবন্ধন নেই, নিবন্ধন না থাকার কারণে অনিবন্ধিত জেলেদেরকে তারা প্রণোদনার আওতায় আনতে পারেনি, যার কারণে পটুয়াখালী জেলায় 48,000 জেলে নিবন্ধিত থাকার কারণে ওই 48,000কে প্রণোদনার আওতায় আনা হয়েছে। বাকি যে আরও প্রায় 50,000 মতো জেলে রয়েছে তারা রয়ে গেছে প্রণোদনার বাইরে। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন ধাপে ধাপে তাদেরকে আবার নিবন্ধনের আওতায় আনা হবে এবং পরবর্তীতে আবার যখন অবরোধ আসবে সে সকল অবরোধগুলোতে তাদেরকে প্রণোদনার আওতায় আনা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। আমরা চলে যাব বরগুনায়, সেখানে রয়েছে সহকর্মী সুমন শিকদার। সুমন, বরগুনায় জেলেদের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ শিকদার জুবায়ের, আপনাকে আপনি পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি এবং আমি এখন রয়েছি বরগুনায়। এবং বরগুনার প্রত্যেকটি জেলেপল্লীতে কিন্তু আমরা সকাল থেকে ঘুরেছি এবং সকাল থেকে জেলে দেখেছি যে প্রত্যেকটি জেলেপল্লীতে কিন্তু এক অন্যরকম কর্মচাঞ্চল্য তো আমরা দেখেছি এবং জেলেদের মুখে কিন্তু একটি হাসির ঝিলিক দেখেছি। তার কারণ হচ্ছে আজ মধ্যরাত থেকে কিন্তু 65 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটি উঠে যাচ্ছে এবং এই মধ্যরাত থেকেই কিন্তু তারা সাগরে মাছ শিকার করতে যেতে পারবেন। এবং আমি একটু যদি এখনকার পরিস্থিতি দেখাতে চাই, যে আমার সামনে একটি ট্রলার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রলারটি কিন্তু আজ মধ্যরাতে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যাবে এবং তারা তাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করেছেন এবং জাস্ট শুধু তাদের জাল এবং প্রয়োজনীয় যে রসদ সামগ্রী তারা গভীর সমুদ্রে নিয়ে যাবেন সেগুলো কিন্তু একবার করে চেক করে নিচ্ছেন। আমি আর একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যে আমরা উপকূলীয় জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছে যে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারের তরফ থেকে যে প্রণোদনা দেওয়া হয় সেই প্রণোদনাটি আসলে পর্যাপ্ত নয়, অধিকাংশ জেলেই কিন্তু এই প্রণোদনার বাইরে থেকে যায়। এবং এছাড়াও আরেকটি বড় বিষয় হচ্ছে যে যখন এই নিষেধাজ্ঞাটি দেওয়া হয় সেই একই সময় কিন্তু ভারতীয় জেলেরা গভীর সমুদ্রে ইলিশ শিকার করে থাকেন এবং তাদের দাবি হচ্ছে যে একই সময় যদি ভারত এবং বাংলাদেশ এই নিষেধাজ্ঞাটি দেওয়া হয় তাহলে কিন্তু এই যে নিষেধাজ্ঞার ফলে যে ইলিশের প্রজনন বৃদ্ধি সেটি আরও বৃদ্ধি পাবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে।